মেটে মিলে খাবার খেয়ে অসুস্থ 20 জন পড়ুয়া। মহিষাদল থানা এলাকায় ইচ্ছাপূর্ণ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পর দুপুর 1:30 নাগাদ তাদের মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। স্কুলে মিড ডে মিল খাওয়ার পরে একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। পেটে ব্যথা নিয়ে শুরু হয় কচিকাঁচাদের কান্না। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদের বাসুলিয়া রুরাল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। স্কুলের 20 জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পড়ুয়াদের সাথে দেখা করতে হাসপাতালে বিধায়ক, বিডিও সহ জনপ্রতিনিধিরা। হয়েছিল মাংস রান্না হয়েছিল, তারপর থেকে পেটে যন্ত্রণা হয়েছে, তারপর এই মাথা ঘোরা ছিল, তারপরে স্যাররা নিয়েছে হসপিটালে। এখন কেমন আছে? এখন ভালো আছি। যখন মানে অসুস্থ বোধ করো তখন কাকে জানিয়েছিলে? বাড়িতে না স্যারকে? স্যার। আচ্ছা, স্যার কি বলেছিল? স্যার বলেছিল এই একটু দাঁড়াও, তারপর এই গাড়ি আসবে, তারপর গাড়ি নিয়ে এসছে হসপিটালে। বলছি যারা তোমার অন্যান্য বন্ধু সবাই কি এরকম অসুস্থ হয়েছে? এখন ভালো আছো? হ্যাঁ। আমার ডেজিগনেশনটা বলুন। আমি ডক্টর কল্যাণ মিদ্দা, বিএমওইজ ইনচার্জ, মহিষাদল বাসুলের রুরাল হসপিটাল। কি 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 কারণে এত ছাত্র এখানে ভর্তি হয়েছে, কতজন অসুস্থ, কি বিস্তারিত? যেটা হয়েছে ঘটনা ওটা ইছাপুর প্রাথমিক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে মানে মিড ডে মিল খাওয়ার পরে বলছে বাচ্চারা একটু তার পেটে ব্যথা এবং মাথা টাথা ঘোরাচ্ছে, এরকম একটা ওরা কমপ্লেন করেছে। আমাদের ওখানে নিকটবর্তী যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে পিএসসি, নার্সাল পিএসসি, ওখানে বাচ্চারা প্রথম নিয়ে যায়, তার বাড়ির লোক এবং টিচাররাও গাইড করে নিয়ে যায় ওখানে, ওই স্কুলের টিচাররা এবং সঙ্গে ডিআই সাহেবও ছিলেন, এসআই সাহেবও ছিলেন, ওনারা নিয়ে যান এবং ওখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করাও হয় এবং প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। দেওয়ার পরে বাচ্চারা ওখানে কিছু জন বাচ্চা রয়েছে মানে তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে নার্সাল প্রাথমিকে, এবং তার মধ্যে 5 জন বাচ্চা যারা যাদের বাড়ির লোক মনে করেছে এবং তারা নিজেরাও মনে করছে যে তারা একটু যেন বেশি করে পেট ব্যথা হচ্ছে এবং তারা একটু মাথা বেশি করে ঘুরছে, তাদেরকে আমরা বিআরএইচে মানে বাসুলের রুরাল হাসপাতালে নিয়ে চলে আসি। আমি নিজেও স্পটে গিয়েছিলাম, দেখেও এসেছি বাচ্চাগুলোকে, আবার এখানে নিয়ে এসে আমার ডাক্তারগুলা সবাই দেখছে, প্রতিনিয়ত অবজারভেশনে রেখেছে, চিকিৎসা চলছে আপাতত। মনে করার কিছু নেই, আপাতত সেটা পরীক্ষা পর্যায়ে রয়েছে, দেখছি কোথা থেকে কীভাবে কী হলো। হ্যাঁ, আমরা খাবারের স্যাম্পলগুলো কালেকশন করতে বলেছি, কালেকশনও হচ্ছে, জলটাও পরীক্ষা হয়েছে গত মাসে, ঠিকই ছিল, আবারও জল পরীক্ষা করতে বলেছি, এই পর্যন্ত ঠিক উঠেছিল। তারপরে এই ধরনের একটা অসুস্থতার খবর, ছাত্ররা অসুস্থ, কোথাও কি কিছু সম্পর্ক রয়েছে বলে মনে করছিলাম, তদন্ত করবেন? হ্যাঁ, এটা অলরেডি তদন্ত শুরু হয়েছে, আমি জেলাতে মিটিংয়ে ছিলাম, সেখানেই খবরটা পাই, স্কুলের প্রধান শিক্ষক মহাশয় খবর দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আমাদের মিড ডে মিলের যারা দায়িত্বে রয়েছে ওনারা স্কুল ভিজিট করেছেন এবং ছাত্রছাত্রীদেরকে ভিজিট করেছেন। আমরা তদন্ত করে দেখছি কী কারণে বাচ্চারা এরকমভাবে অসুস্থ হলো, এটা প্রকৃত তথ্য আমরা বের করার চেষ্টা করছি।